অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলা গড়িয়েছে চতুর্থ দিনে প্রাণহানির তালিকাও দীর্ঘ হচ্ছে গাজার অন্তত একশো আটান্নটি স্থাপনা লক্ষ্য করে হামলার খবর নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী নির্বিচার হামলার প্রাণ গেছে নারী শিশু বৃদ্ধ সহ বেসামরিক অনেক ফিলিস্তিনের থেমে নেই গাজার বাসিন্দারাও ইসরায়েলি বিমান হামলায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের কমপক্ষে পাঁচ নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছে গোষ্ঠীটি প্রতিশোধ নিতে ইসলামিক জিহাদ সদস্যরা অন্তত পাঁচশো আটাশটি রকেট ছুঁড়েছে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে এর মধ্যে তিনশো আশিটি সীমান্ত পার করে ইসরায়েলে পৌঁছেছে বৃহস্পতিবারের রাতভর রকেট ধ্বংসে ব্যস্ত ছিল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিয়ানব্বই শতাংশ রকেট আকাশে ধ্বংস করা গেলেও বাকিগুলো আঘাত হেনেছে ইসরায়েলের বিভিন্ন এলাকায় বাসাবাড়ি ও সামরিক স্থাপনায় প্রাণ গেছে কমপক্ষে এক ইসরায়েলির ימי לאורג' אנטי. ישראלי קוטיג' אשתא בונטו קורא נאהולה, רוקטר בודלה ובהתא רגבין בולחום כדי אצלן ישראלי פרוטחן מונטי. סיכלנו את מפקד מערך הטילים של הג'יהאד האסלאמי בעזה. עכשיו לפני שעה קלה סיכלנו גם את סגנו. כבר אמרתי উত্তেজনার আঁচ ছড়িয়েছে অবরুদ্ধ পশ্চিম তীরেও বিভিন্ন এলাকায় দফায় দফায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী বাঁচছে সংঘাত বন্দুকযুদ্ধ বৃহস্পতিবারও কাবাতিয়ায় মৃত্যু হয়েছে গুলিবিদ্ধ দুই ফিলিস্তিনের ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নতুন মাত্রা নেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রকেট হামলা তাৎক্ষণিক বন্ধের আহ্বান জানাচ্ছে যুক্তরাষ্ট্র জার্মানি ফ্রান্স সহ পশ্চিমা দেশগুলো অস্ত্রবিরতি কার্যকরে মিশর ও জর্ডেন মধ্যস্থতা করলেও এখন পর্যন্ত আসেনি কোন কার্যকর সিদ্ধান্ত কামাল এখন বিশ্ব